ভারতের মেঘালয় ওইখান থেকে এই পানিটা আসতেছে, আর এটার নাম হচ্ছে রাবার ড্যাম শেরপুর নকলা। আর ও যে ওইখানে কিছু লোক মাছ ধরতেছে। মঞ্জু ভাই ধরেন ধরেন, মঞ্জু ভাই ধরেন, মঞ্জু ভাই ধরেন, কে লাগলো ধরেন ধরেন, মঞ্জু ভাই ধরেন, মঞ্জু ভাই ধরেন, মঞ্জু ভাই ধরেন, মঞ্জু ভাই ভয় পাইছে, কথা সামনে লঙ্গি উঠে গেছে, লঙ্গি উঠে গেছে তো ভাই। আপনাদের স্বাগতম, আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ঘোরার জন্য আসছি শেরপুর নকলা। এই জায়গাটার নাম হচ্ছে আপনার রাবার ড্যাম। এটার নাম রাবার ড্যাম হচ্ছে তার কারণ হচ্ছে যেই জিনিসটা দিয়ে এটার মধ্যে বাধা দেওয়া হয়েছে এটা পুরোটাই রাবার। তো যেই কারণে এই ড্যামটার নামকরণ করা হয়েছে রাবার ড্যাম। তো এই যে এইখানে যে পানিটা নামতেছে, এই পানিটা ভারতের মেঘালয় ওইখান থেকে এই পানিটা আসতেছে, আর পানিটা প্রচুর ঠান্ডা। আর ওই যে ওই দিকে যদি আমি আপনাদের দেখাই, তো ওই দিকে একেবারেই শুকনা। যদি এইখানে এই বাঁধটা না থাকতো, আপনার যে পানিগুলো ছিল এই সবগুলো পানি যে এই পাশে এইখানে চলে আসতো, আর এইখানে একটা বাঁধ দেওয়া হয়েছিল সম্ভবত। তো পানির মনে হয় স্রোতটা কিছুদিন আগে অনেক বেশি ছিল, মাঝখানে আরেকটা বাঁধ ছিল, এটা পানির স্রোতে অনেকটা এটা ভেঙে গেছে এই যে। আর ওই যে নিচে একজন মাছ ধরতেছে ওই যে এইখানে, জানি না উনি এখানে কী মাছ ধরতেছে। আর এই যে এইখানে কিছু ছোট ছেলে পেলে আছে, এরা এইখানে মাছ ধরতেছে। ওই যে একজন মুরব্বী, উনি গোসল করতেছে এখানে। আর এই যে এইদিকে যে ছেলে পেলে মাঠে খেলা করতেছে। তো এইখানে স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম, তো উনি বললো যে বর্ষার মৌসুমে আপনার এই যে এই জায়গাটার মধ্যে পানি থাকে একেবারে, আপনার এই যে কালো যে দাগ দেখা যাচ্ছে ওয়ালে একেবারে দাগ পর্যন্ত। এই যে আমাদের পিছনে আছে, এই যে আমাদের ডিউ ভাই, বড়শুরি করলো ভাই, কি অবস্থা ভাই? ওইখানে বড়ি গাছ আছে, তো আমাদের ডিউ ভাই একটা বড়ই মুখে দিয়েছিল এত টক, যেই কারণে এই গাছে যে এত বড়ই মাছ উঠছে না, মাছ হয়েছে নি। আর ও যে ওইখানে কিছু লোক মাছ ধরতেছে এই যে। তো শেরপুর নকলায় আমার কাছে মানে দেখার মতো এই জায়গাটা খুবই সুন্দর লাগে। এই যে লুঙ্গি বাটি, সবাই লুঙ্গি পড়তেছে এখানে, না আমি লুঙ্গি পরিনি ভাই। এই যে আমাদের মঞ্জু ভাই, আজকে দেখি মঞ্জু ভাই সাদাটা কিভাবে দেয়। মঞ্জু ভাই আজকে এই মলানা সাহেব গেছে, হ্যাঁ 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 মলানা সাহেব, এই ভাই লঙ্গি উঠে গেছে, কিন্তু এই মলানা সাহেব লঙ্গি উঠে গেছে, লঙ্গি উঠে গেছে তো ভাই, লঙ্গি পড়ে গেড়া কিরে ভাই, তুই নাম সত, হ্যাঁ 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 ও নামছে। এই যে আমাদের ডিউ ভাই আমেরিকান ইগল ব্র্যান্ডের মঞ্জু মঞ্জু ভাই, হ্যাঁ মঞ্জু ভাই, হ্যাঁ ধরেন ধরেন, মঞ্জু ভাই ধরেন, মঞ্জু ভাই ধরেন, কে লাগলো ধরেন ধরেন, মঞ্জু ভাই ধরেন, মঞ্জু ভাই ধরেন, মঞ্জু ভাই ধরেন, মঞ্জু ভাই ভয় পাইছে, আল্লাহ মঞ্জু ভাই ভয় পাইছে, আরে ভয় পাইছে ভাই, পরে এই যে হাসান ভাই মানে এত ঠান্ডা পানি, তো ডিউ ভাই নামতে ভয় পাইতেছে অনেক ঠান্ডা। ভিডিও চলতেছে ডিউ ভাই আমেরিকান ইগলের ব্র্যান্ডের ইডিয়া, হ্যাঁ গুজল হয়ে গেছে ডিউ ভাই। এই পানিটা ভারতের মেঘালয়, ওই মেঘালয় থেকে এই পানিটা আসতেছে। ঠিক তো যে পানিটা, এই পানিটা এইভাবে এইখান দিয়ে নেমে যাচ্ছে। আর এই যে এইখানে হচ্ছে বড়ই গাছ,
অনেক বড়ি আসছে বড়ি গাছে যে আর এই যে ছোট ছোট ছেলে মেয়ে ওরা এখানে নেমে এই যে বড়িগুলো নিতেছে যে মেয়ে দুষ্টামি করতেছে এখানে আর যে নিচে অনেক বড়ি নষ্ট হয়ে গেছে যে ওই যে একজন গরুকে গোসল করাচ্ছে এখানে তো আমার কাছে এই জায়গাটা খুবই সুন্দর লাগলো তো আছে সবাই এখানে লুঙ্গি পার্টি সব এই যে সব লুঙ্গি পার্টি এই যে খাই শুধু হাসান ভাই প্যান্ট পরছে এই কাকু কবুতর বলে এই যে চার দোকানের অস্থির একটা ভিউ এই যে এইখানে চা বানাচ্ছে আর এই যে এইখানে ছোট্ট একটা খাল আর ওই যে ওইখানে আছে আকাশী গাছ কিন্তু কথা হইলো ভাই রোদের মধ্যে এই যে কাকু এখন এই যে গরুর দুধ দিচ্ছে যে কাকু দুধ দিয়ে চা বানাচ্ছে তো এতক্ষণ আপনাদের আমি এই পুরো রবার ড্যামটা ঘুরিয়ে দেখালাম তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।